Machado. কারণ হচ্ছে বাংলাদেশের যে সুনামটা, উনি বাংলাদেশের সুনামটা একদম মানে মাটির সাথে মিশে দিয়েছেন। কারণ উনি বলেছেন নাকি 3 কোটি 70 লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বাংলাদেশে গুম করা হয়েছে। কারণ সেটা আদৌ সত্য নয়, সম্পূর্ণ একটা মিথ্যা। এর কারণে আমরা রাষ্ট্রদ্রোহিতার মামলা ওনার বিরুদ্ধে, কিন্তু রাষ্ট্র দেশের স্বার্থে, আমরা ওনার ওদের সাথে আমরা দেশের স্বার্থে এবং উনি দেশের বিরুদ্ধে কথা বলার কারণে আমি একদম দেশের নাগরিক হিসাবে আমার যে যেটা আমি আমার কাজ সেটাই করলাম। সেডিশন মোকদ্দমা অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার আইনে বাংলাদেশ দণ্ডবিধির 124 ক ধারা মোতাবেক আমরা আসামি প্রিয়াশা ওরফে প্রিয়বালা বিশ্বাসের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। তিনি দেশের বাইরে বসে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে আমরা তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছি। মামলার বাদী রিমাদ আহমদ রুবেল সিলেট শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, তিনি বাদী হয়েছেন। আমাদের অভিযোগটি আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরবর্তী আদেশের জন্য ধার্য রেখেছে। আচ্ছা।